হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সিটাইল ওয়েলকাম সিং। কিছু বাংলায় বাক্য বলছি, বাক্যগুলোকে বোঝার চেষ্টা করো। তুমি একটা চিঠি লিখতে পারতে, সেদিন তুমি আমাকে ডাকতে পারতে, সে হয়তো এখানে খেলতো। তো যে সেন্টেন্সগুলো বললাম, তুমি একটা চিঠি লিখতে পারতে, তার অর্থ তুমি অতীতে তোমার ক্ষমতা ছিল একটা চিঠি লেখার, কিন্তু বাস্তব যেটা সেটা হচ্ছে অতীতে তুমি চিঠি লেখো নি। তো এটা হচ্ছে আনরিয়েল পাস্ট, অবাস্তব অতীত, কাল্পনিক অতীত। অতীতে কেউ কোনো কিছু করত, করতে পারত, হয়তো করত, এমন ধরনের সেন্স ক্লিয়ার করার জন্য আমরা যে প্যাটার্নটাকে ইংরেজিতে ব্যবহার করি সেটা নিয়েই আজকের আলোচনা। তাহলে চলো আমরা আলোচনায় চলে আসি। আজকের আলোচনায় আমরা যেটা পাবো, আনরিয়েল পাস্ট। আনরিয়েল পাস্ট যেটাকে আমরা বলছি কাল্পনিক অতীত বা অবাস্তব অতীত। তুমি তখন ঘুমোতে পারতে, অর্থাৎ সেই সময় তুমি ঘুমাওনি। তো যেটা অবাস্তব সেটা নিয়ে আমরা কিন্তু কথা বলছি, এবং এটা কিন্তু অবশ্যই অতীত নেই। তো যখনই এই ধরনের সেন্স তোমরা ক্লিয়ার করতে চাইবে, এই ধরনের প্যাটার্নকে তোমরা বাক্যে লিখতে চাইবে বা ক্লিয়ার করতে চাইবে, তখন তোমাদের যে প্যাটার্নটা ফলো করতে হবে সেক্ষেত্রে সাবজেক্ট তো অবশ্যই থাকবে, আমি বেসিক জায়গাটা বলছি, একটা মডেলের ব্যবহার হবে। আর এই মডেলের মধ্যে যে তিনটে মডেল ব্যবহার হয় সেটা হচ্ছে অতীতে সামর্থ্য বোঝাতে তুমি চিঠিটা লিখতে পারতে, অর্থাৎ তোমার সামর্থ্য ছিল, তখন তোমরা কুডের ব্যবহার করবে। তুমি চিঠিটি হয়তো লিখতে, যদি সাধারণ অর্থে বোঝায় তখন উডের ব্যবহার করবে। আর যদি দেখবে যে দেখো যে কম সম্ভাবনা রয়েছে, তিনি সম্ভবত চিঠিটি লিখতেন বা তিনি হয়তো চিঠিটি লিখতেন, মানে তুমি সেন্টেন্সটা দেখে শুনে বুঝে এটা জানছো যে একটা সম্ভাবনা, ক্ষীণ সম্ভাবনা ছিল, তখন তোমরা মাইটের ব্যবহার করবে। অর্থাৎ এখানে তিনটে মডেলের ব্যবহার হয়, মডেলটা হচ্ছে একটা কুড, একটা উড, একটা হচ্ছে মাইট। তো মডেলের ব্যবহার করবে, তার সাথে হ্যাভের ব্যবহার করবে। তো হ্যাভ ব্যবহার করলে তারপর তোমার ভাববে যে থার্ড ফর্ম, সেটাকে ব্যবহার করতে হবে। তো একটা বুঝতে পারলে, কুড হ্যাভ ডান, ধরো এটাই বলে দিলাম, কুড হ্যাভ ডান, কুড হ্যাভ রিটেন, মাইট হ্যাভ রিটেন, উড হ্যাভ সিন, তার মানে একটা মডেল সেটা মাইট হতে পারে, উড হতে পারে, কুড হতে পারে, তার সাথে একটা হ্যাভ থাকবে, ভার্বের থার্ড ফর্ম থাকবে। এবং এই প্যাটার্নটা যখনই তোমরা পাবে, অর্থাৎ মডার্ন হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম, তখনই বুঝে যাবে যে এটা অতীতকে নির্দেশ করছে এবং আনরিয়েল পাস্ট, অবাস্তব অতীতকে। এবং এটাকে আমরা কিন্তু গ্রামারের ভাষায় বলি পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। সাবজেক্টিভ মুড তোমার প্রেজেন্ট হয়, প্রেজেন্ট সাবজেক্টিভ মুড, একটা হয় পাস্ট সাবজেক্টিভ মুড, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। তো আজকে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড এই টার্মটাকে বেশি জোর না দিয়ে আমরা মূল জায়গাটাতে আসছি, যে আমরা বাংলা সেন্টেন্সটা যেভাবে বললাম সেটাকে দেখি। যে যখনই দেখবে যে অতীত সম্ভাবনার কথা বলা হচ্ছে, অতীতে কোনো কিছু করা সম্ভব ছিল কিন্তু বাস্তবে সেটা হয়নি, তখন আমরা মডেল, তার সাথে হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবো। এবার আমরা কিছু এক্সাম্পল দেখবো, এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করবো। তো মনে রাখবে এটা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড, যদিও পাস্ট পারফেক্ট কিন্তু শুধু পাস্টকেই এটা নির্দেশ করে। দেখো, তুমি গতকাল আসতে পারতে, তুমি গতকাল আসতে পারতে, বাস্তব কি তুমি গতকাল আসোনি, কিন্তু তোমার ক্ষমতা ছিল, তোমার এবিলিটি ছিল গতকাল আসার, তুমি গতকাল আসতে পারতে। ইউ কুড হ্যাভ কাম ইয়েস্টারডে, ইউ কুড হ্যাভ কাম ইয়েস্টারডে, বাস্তবটা কি তুমি আসোনি। তো এখানটায় তোমরা যে প্যাটার্নটা ব্যবহার করলে, একটা মডেল, একটা হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম, ইউ কুড হ্যাভ কাম ইয়েস্টারডে হলো তুমি গতকাল আসতে পারতে, তুমি গতকাল যেতে পারতে, ইউ কুড হ্যাভ গান ইয়েস্টারডে, তুমি গতকাল লিখতে পারতে, ইউ কুড হ্যাভ রিটন ইয়েস্টারডে। এই হচ্ছে এর বেসিক জায়গা বা বেসিক ফরম্যাট, এবং কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ এর ব্যবহারটা আমরা করব। সে তখনই তোমাকে বলতো, সেই মুহূর্তে, অতীতের একটা সময়কে বলছে, সেই মুহূর্তে সে তোমাকে বলতো, বাস্তব হচ্ছে বলেনি। তো যখন এই পারা, এই সেন্সটা নেই, তখন আমরা উডের ব্যবহার করব। হি উড হ্যাভ টোল্ড ইউ দেন, সে
তখনই তোমাকে বলতে পারতো, বা সে তখনই তোমাকে বলতো, তো হি উড হ্যাভ টোল্ড ইউ দেন, কিন্তু বাস্তব জায়গায় সেটা হচ্ছে বলেনি। আমরা এখানে কিন্তু একটা মডাল, একটা হ্যাভ এবং একটা ভার্বের থার্ড ফর্ম পেলাম। এবার আমরা কুডের ব্যবহার পেলাম, উডের ব্যবহার পেলাম, এবার আমরা মাইকের ব্যবহার দেখবো। যদি দেখো যে সম্ভাবনা কম, সম্ভাবনা ক্ষীণ সম্ভাবনা, তখন আমরা মাইকের ব্যবহার করব। সে সম্ভবত তখন ঘুমোতে পারত, সে সম্ভবত তখন অতীত, সবই কিন্তু অতীত। এখানে তখন, ইয়েস্টারডে, এই জাতীয় সেন্স, সেদিন, এগুলো যদি নাও দিই, যখনই দেখবে যে কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলোর ব্যবহার রয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম, বুঝে যাবে যে এগুলো অতীত সম্পর্কে বলছে। সে সম্ভবত তখন ঘুমাতে পারত। এখানে সম্ভবতর জন্য পসিবলি বা এই জাতীয় কোনো ওয়ার্ডের ব্যবহার কিন্তু করিনি। এখানে মাইট হ্যাভ এর ব্যবহার করাতেই এই সেন্সটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। মাইট দেওয়াতেই এখানে যে ক্ষীণ সম্ভাবনা সেটা বোঝাচ্ছে, সে সম্ভবত তখন ঘুমোতে পারত। কি মাইট হ্যাভ স্লেপ দেন, আমরা কি পেলাম, একটা মডেল পেলাম, একটা হ্যাভ পেলাম এবং ভার্বের থার্ড ফর্ম পেলাম। সে তখন সম্ভবত ঘুমোতে পারতো, কিন্তু এখানটায় সে ঘুমায়নি, এখানে বাস্তবে সে ঘুমায়নি। সেই জন্য এটা বলছে আনরিয়েল পাস্ট, অতীতকেও বলছে আবার এটা কিন্তু অবাস্তব, সেই জন্য বলছে এটা আনরিয়েল। তো এখানে বেসিক তিনটে সেন্টেন্স তোমরা পেয়ে গেলে, একটা কুড দিয়ে, একটা উড দিয়ে, একটা মাইট দিয়ে। আরেকবার দেখো, তুমি একটা গোল করতে পারতে, তো তোমার খেলা আমি দেখেছি, তুমি ভালো খেলছিলে, তুমি একটা গোল করতে পারতে, সেরকম সুযোগ তোমার জুটেছিল, আমি তোমাকে সেটা বলছি, তুমি একটা গোল করতে পারতে, তোমার ক্ষমতা ছিল। ইউ কুড হ্যাভ স্কোর্ড এ গোল, ইউ কুড হ্যাভ স্কোর্ড এ গোল, কিন্তু বাস্তব যেটা সেটা হচ্ছে তুমি গোল করো। আর এখানে কুড দিয়ে আমরা কি বোঝাচ্ছি, সামর্থ্য। তো আমরা পেয়ে গেলাম একটা মডেল, একটা হ্যাভ, একটা ভার্বের থার্ড ফর্ম। তো যখনই সামর্থ্য বোঝাবে, অতীতের সামর্থ্য, বাস্তবে কিন্তু সে সেই সক্ষমতা দিয়ে কিছু করেনি, কিন্তু তার শর্ত সামর্থ্য বোঝালে আমরা কুডের ব্যবহার করব এবং যে প্যাটার্ন সেটাকে ফলো করব। তারপরটা দেখো, সে সেদিন তোমার সাথে দেখা করত, সে সেদিন তোমার সাথে দেখা করত। এবার পারা, এই সেন্সটা দেওয়া নেই বা এই ওয়ার্ডটাই দেওয়া নেই, তো তখন আমরা কুডের ব্যবহার করবো। যখন পারা থাকবে তখন হয় কুড আর নয়তো মাইন্ড, কিন্তু পারা যদি না থাকে তবে আমরা উডের ব্যবহার করব। হি উড হ্যাভ মেড ইউ দ্যাট ডে, এটা হচ্ছে সাধারণ সম্ভাবনা, সে হয়তো তোমার সাথে দেখা করতো সেদিন। তো আমরা উড পেলাম, হ্যাভ পেলাম এবং ভার্বে থাকবো। আর পারা এই কথাটা নেই, সক্ষমতার কথাটা নেই, সেই জন্য আমরা কিন্তু উডের ব্যবহার করলাম এখানে, সাধারণ সম্ভাবনা। আমি হয়তো সাফল্য লাভ করতাম, এখানে হয়তো দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে সম্ভাবনা ক্ষীণ, এবং এখানে আমি হয়তো সাফল্য লাভ করতাম বা করতে পারতাম, এখানে পারাটা দিলে ভালো হতো। সাফল্য লাভ করতাম বা করতে পারতাম, আমি হয়তো সাফল্য লাভ করতে পারতাম। আই মাইট হ্যাভ সাকসিডেড। এবার খেয়াল করে দেখো, মাইট হ্যাভ সাকসিডেড, মাইট এর ব্যবহার যখনই করবে সেটা বুঝে যাবে যে ক্ষীণ সম্ভাবনা যখন নির্দেশ করছে, কোনোভাবেই হোক তুমি বুঝতে পারছো যে এখানে ক্ষীণ সম্ভাবনা রয়েছে, তখন তুমি মাইট এর ব্যবহার করবে। যখন এবিলিটি সক্ষমতা বোঝাবে তখন কুডের ব্যবহার করবে। যখন পারা এই সেন্সটা নেই কিন্তু অতীত সম্ভাবনার কথা বলা হচ্ছে, তখন কুডের ব্যবহার করবে। তোমরা কিন্তু এক্সাম্পলগুলোকে দেখে নেবে। আই মাইট হ্যাভ সাকসিডেড, এখানে ক্ষীণ সম্ভাবনা রয়েছে তাই এটা বলছি, আমি হয়তো সাফল্য লাভ করতাম। এবার এই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ করলে সেন্সগুলো কেমন আসবে এবার একটু দেখে নাও। জাস্ট কুড নট, মাইট নট, উড নট, এমন বসালেই তোমার সেন্সগুলো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু মডেল, তার সাথে হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম, ওই যে বেসিক প্যাটার্ন যেটা আমি উপরে লিখে দিয়েছি, সেটা কিন্তু ইন্ট্যাক্ট থাকবে। তুমি তখন কিছুই বলতে পারতে না, তুমি তখন কিছুই বলতে পারতে না, সামর্থ্য বোঝাচ্ছে। ইউ কুড নট হ্যাভ টোল্ড এনিথিং দেন, আমরা কিন্তু কুড নট হ্যাভ টোল্ড, অর্থাৎ কুড পেলাম, হ্যাভ পেলাম এবং ভার্বের থার্ড ফর্ম পেলাম, সাথে একটা নট বসিয়ে দিয়ে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করলাম, তুমি তখন কিছুই বলতে পারতে না। তো এই ধরনের সেন্টেন্স কিন্তু হঠাৎ আমাদের সামনে চলে আসলে আমরা এর ইংরেজি কি হবে সেটা বুঝতে পারি না, তখন টেন্স অনুযায়ী এগুলোকে খোঁজার চেষ্টা করি। বাস্তবে এটা কিন্তু সাবজেক্টিভ মুডের মধ্যে রয়েছে, টেন্সের মধ্যে এই ধরনের সেন্টেন্স খুঁজলে বারোটা টেন্সের মধ্যে কোথাও পাওয়া যাবে না। তুমি তখন কিছুই বলতে পারতে না, ইউ উড নট হ্যাভ টোল্ড এনিথিং দেন। আচ্ছা, এখানে টোল্ড এর পরিবর্তে কিন্তু আমরা সেই ব্যবহার করতে পারি, হ্যাঁ আরো ভালো হতো।
আসলে টোল্ড এর ব্যবহার আমরা তখন করি যখন অবজেক্টের উপস্থিতিকে আমরা লিখে প্রকাশ করি, কিন্তু যদি সেটা না করি তখন কিন্তু আমাদের সেইট এর ব্যবহার করতে হয়। অর্থাৎ এখানে আমরা টোল্ড ব্যবহার না করে সেইট ব্যবহার করব, যেটা হবে ইউ উড নট হ্যাভ সেইড এনিথিং দেন, তোমরা সেইটটাকে নেবে টোল্ডটাকে নেবে না। তারপরে দেখো, সেদিন হয়তো ঘুমতো না, ঘুমোতে পারতো না এমন বললে আমরা কুড বা মাইটের দিকে যেতাম, কিন্তু সে সেদিন হয়তো ঘুমতো না এমন সেন্স ক্লিয়ার করার জন্য আমরা বলবো হি উড নট হ্যাভ স্লেপ্ট দ্যাট ডে, সেদিন দ্যাট ডে অতীতের একটা সময়কে নির্দেশ করছে, উড নট হ্যাভ স্লেপ্ট দ্যাট ডে। তো আমরা উড পেলাম, নট পেলাম, হ্যাভ পেলাম এবং ভালো পেলাম, দ্যাট ডে হচ্ছে সেদিন, সে সেদিন হয়তো ঘুমতো না। তো বুঝতে পারছো যে যখন পাড়া বোঝাবে তখন কুড বা মাই, আর পাড়া না বোঝালে সম্ভাবনা বোঝালে উড। বিড়ালটি হয়তো তখন লাফাতো না, হয়তো একটা বিশেষ কারণে কোনো একটা বিড়াল লাফিয়ে উঠেছে, কিন্তু তুমি বলছো যে বিড়ালটি হয়তো তখন লাফাতো না, হয়তো এই ঘটনাটা ঘটেছে সেই জন্য লাফিয়েছে, বিড়ালটি হয়তো তখন লাফাতো না। দ্য ক্যাট মাইট নট হ্যাভ জাম্পড দেন, এখানে ক্ষীণ সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেই জন্য মাইট নট হ্যাভ জাম্পড, বিড়ালটি তখন হয়তো লাফাতো না বা বিড়ালটি তখন হয়তো লাফাতে পারতো না, তেমন সেন্স ক্লিয়ার করার জন্য আমরা দেবো দ্য ক্যাট মাইট নট হ্যাভ জাম্পড দেন। তো তোমরা যে প্যাটার্ন, মূলত তিনটে প্যাটার্ন আমরা এখানে আলোচনা করলাম, একটা কুড নট হ্যাভ ভার্ব থাকতাম, একটা উড নট হ্যাভ ভার্ব থাকতাম, আরেকটা হচ্ছে মাইট নট হ্যাভ ভার্ব থাকতাম। তো এই ট্রান্সলেশন গুলোকে একটু রিপিটেডলি দেখো এবং দেখবে যে এই প্যাটার্নটা বুঝতে কোনো অসুবিধা থাকবে না। যে প্যাটার্নটার যে গ্রামাটিক্যাল নাম সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। আজকের আলোচনা এতটুকুই, নেক্সট আলোচনায় আবার দেখা করছি, টিল দেন বাই।